हेलो व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी आपनारा सबाई भालो आछेन। आज आमी आपनादेर साथे शेयर करब 40 साइजेर ब्लाउज सेलाई। आपनारा जारा सेलाइयेर काजे एकदम नतून तारा पूरा भिडियोटी मनोयोग सहकारे देखले आशा करी ए 40 साइजेर ब्लाउज किभाबे सेलाई करते हय सेटी आपनारा शिखे निते पारबेन। ताहले चलुन आमी सेलाइटी शुरू करी। देखो ये जे एखाने चारटा टिकेन आछे, चारटा टिकेन किन्तु हबे ब्लाउजेर मोट 10टा टिकेन। सामने पाटेर 8टा आर पिछन पाटेर 2टा। देखो आमी एबार केसिर आगा दिए चिन्हगुलो बसिए निच्छि जाते ओपाशेओ ठीक एकई भावे बोझा जाए। एबार देखो आमी कापड़टी खुले निच्छि, निये देखो ए पाशे जे चिन्हगुला ओ माने केसिर आगा दिए जे ढुकिए दिएछि सेटार चिन्ह होयेछे, ओई चिन्ह बराबर आमी दाग दिए निच्छि। ब्लाउजर किन्तु मोट सामने पाटार 8टा टिकेन हबे। आपनारा जारा सेलाइयेर काजे एकदम नतून तारा प्रथम थेके शेष पर्यन्त देखले एई 40 साइज ब्लाउज किभाबे सेलाइ करते हय सेटि खूब सहजे शिखे नेबेन। देखुन सामनेर 2टो टिकेन आमी एकसंगे दिए निच्छि। एकसंगे देवार जन्य किन्तु आमी ड्रइंग करे निएछि किभाबे आमी टिकेनगुलो दिए निच्छि। देखो आमार 2टा टिकेन देवा हये गेछे, एबार साइडेर टिकेनगुलो आमी दिए नेब। एटाओ आमी निच थेके हाफ इंच थेके एकटु बेशि निये ओई दाग बराबर एसे सेलाइटी मिलिये दिच्छि। ताहले एकटा शेप चले आसबे। टिकेनगुलो देवार अर्थ होच्छे एकटा शेप चले आसा। टिकेनगुलो दिले एकटा गोलाकृतिर शेप हबे। देखो आमी आस्ते आस्ते टिकेनगुलो सह सबगुलो दिए निच्छि। आमी किभाबे टिकेनगुलो दिए निच्छि आपनारा मनोयोग दिए देखुन। एई जे टिकेनटा देवार परे एरकम होयेछे। एबार अपर पाशेर टिकेनगुलो आमी एकईभावे सेलाई करे निच्छि। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন নিত্য নতুন আরও ভিডিও পেতে। দেখুন আমি কিন্তু আস্তে আস্তে টিকিনগুলো দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে দেখুন টিকেন দুটো দেখতে কেমন হয়েছে। এবার আমি দুই ভাঁজ করে মাঝখানে একটা নোকের চাপ দিয়ে নিয়েছি। এবার যে মানে ভাঁজটা হয়েছে ওই ভাঁজ বরাবর আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এক পাশে হবে বোতাম প্লেট আর এক পাশে হবে বোতাম বাঁধার প্লেট। আমি প্রথমে বাম পাশেরটা লাগিয়ে নিচ্ছি, এটা হচ্ছে বোতাম ঘরের প্লেট, এটা কিন্তু ডাবল পার্ট। ডাবল পার্টটা বাম পাশে লাগিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটা উল্টিয়ে একটা সেলাই দিয়ে নেব। এখানে কিন্তু বোতামের ঘর বানতে হবে। এবার দেখুন আমি সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে নিলাম। তাহলে আমি বাম সাইডের বোতামের ঘরের পট্টিটা লাগিয়ে নিয়েছি, এবার ডান পাশের বোতাম পট্টিটা লাগিয়ে নেব। এই যে এবার এটা হচ্ছে ডান পাশ, ডান পাশে আমি সিঙ্গেল পাটটা লাগিয়ে নিচ্ছি। এই যে এক পাশে কিন্তু বহর আছে আর আর এক পাশে কিন্তু বহর নেই, সেই পাশটা আমি সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমি সিঙ্গেল পাটটা সেলাই দিয়ে নিলাম। নেওয়ার পরে এটি একটা ভাঁজ দিয়ে উল্টিয়ে নখ দিয়ে চেপে নিচ্ছি, নিয়ে এটা দেখুন আমি কিভাবে ভাঁজ দিচ্ছি মনোযোগ দিয়ে দেখুন। দিয়ে এবার ভাঁজটা দিয়ে আমি উপর দিয়ে একটা করে সেলাই দিয়ে নিচ্ছি। দিয়ে তার সাইড দিয়ে আর একটা সেলাই দিয়ে নিচ্ছি মেশিনের এক চাপ পরিমাণ।
মানে মোট দুইটা সেলাই হবে। এই যে সেলাই করার পরে দেখতে এরকম হয়েছে, দেখুন আমার কিন্তু দুইটা পার্ট সেলাই করা হয়ে গেছে। এবার আমি পিছনের টিকেন দুটো দিয়ে নিচ্ছি। পিছনের টিকেন দুটো দেওয়ার জন্য এপাশেও ঠিক একইভাবে আমি চিহ্ন দিয়ে নিয়েছি। এবার ওই চিহ্ন বরাবর আমি টিকেন দুটো পিছনের টিকেন দুটো দিয়ে নিচ্ছি। তাহলে ব্লাউজের কিন্তু আমি মোট 10টি টিকেন দিলাম। দেখুন আমার টিকেন দুটো দেওয়া হয়ে গেছে। এবার আমি পুটের অংশটা সেলাই করে নেব। দেখুন পিছন পাটের অংশটা আমি সুলটা করে রেখেছি, রেখে তার উপরে সামনে পাটের সুলটা পাশ ভিতরে উল্টা পাশ উপরে রেখেছি। রেখে আমি দুইটা পুটের অংশ সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন এবার আমি পুটের অংশটা 1/2 ইঞ্চি বরাবর রেখে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। দেখুন আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। এবার আমি গলার পট্টিটা জয়েন্ট করে নেব। এখানে কিন্তু কাপড়টি টুকরো টুকরো আছে, আমি আড়াভাবে কাপড়টিকে কেটে নিয়েছিলাম। এবার আমি আড়াভাবে জোড়া দিয়ে নিচ্ছি গলার কাপড়ের পট্টিটা। দেখুন আমি একটার উপরে আরেকটি কিভাবে রেখে জয়েন্ট দিচ্ছি আপনারা খেয়াল করে দেখুন। এই যে সেলাই করার পরে কিন্তু এটি মানে সোজা হয়ে গেছে। দেখুন আমার জোড়া দেওয়া হয়ে গেছে। এবার এটা এই কাপড়টি আমি দুই ভাঁজ করে নিয়েছি, নিয়ে এটা দেখুন সুলটা পাশে রেখে আমি উল্টা সাইড দিয়ে একটা করে সেলাই দিয়ে নিয়ে আসছি, মানে সামনে গলার সঙ্গে গলার কাপড়ের পট্টিটা। দেখুন আমি কিন্তু পুরাটাই সেলাই দিয়ে নিচ্ছি, মানে গলার কাপড়ের সঙ্গে পট্টির কাপড়টি জয়েন্ট দিয়ে নিচ্ছি। দেখুন আমার কাপড়টি জয়েন্ট দেওয়া হয়ে গেছে। এবার আমি ছোটো ছোটো করে কাট বসিয়ে নিচ্ছি গলাটা ফিনিশিংভাবে বসার জন্য। এভাবে ছোটো ছোটো কাট বসিয়ে নিলে আপনার গলাটি খুব ফিনিশিংভাবে সেট হয়ে যাবে। এবার এর উপর দিয়ে একটা করে সাপ সেলাই দিয়ে নিচ্ছি, মানে সেলাইটি হচ্ছে কিন্তু গলার কাপড়ের পট্টির উপর। আমি পুরাটাই সেলাই দিয়ে নিলাম। এবার এই কাপড়টি উল্টিয়ে নিয়ে একটা ভাঁজ দিয়ে তার উপর দিয়ে মেশিনের বড় সেলাই দিয়ে নেব। এখানে কিন্তু হাতের সেলাই দেব, এজন্য মেশিনের বড় সেলাইটা দিয়ে নিচ্ছি। আমি পুরাটাই ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিলাম। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমার সঙ্গে থাকুন। আস্তে আস্তে আমি পুরা গলাটাই সেলাই দিয়ে নিলাম। এবার দেখুন
আমি সামনের পাট যে মানে বোতাম প্লেট আর বোতাম ঘর ওইটা বোতাম প্লেটের উপরে বোতাম ঘরের কাপড়টি রেখে মেশিনের বড় সেলাই দিয়ে নিছি। পরবর্তীতে আমি এই সেলাইটা খুলে নেব। আমি সেলাইটা দিয়ে নিয়েছি কিন্তু বডিটা ঠিকঠাকভাবে মাপ নেওয়ার জন্য। এবার আমি বডির মাপ প্লাস কোমরের মাপটা নিয়ে নেব। বডির অংশটা এবার সেলাই করব। দেখুন আমি কিন্তু কাপড়টা দুই সাইডে সমানভাবে রেখে মাপ নিয়ে নিচ্ছি। এখানে ব্লাউজের বডি আছে 40 ইঞ্চি। দেখুন আমি 40 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। আর কোমর আছে 34 ইঞ্চি। আমি 34 ইঞ্চির অর্ধেক 17 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। নিয়ে এবার বডি থেকে কোমরের দাগ পর্যন্ত সেলাই দিয়ে নিচ্ছি। তাহলে আমার ব্লাউজের বডির অংশটা সেলাই হয়ে গেল। এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি কিন্তু এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এবার অপার পাশের বডির অংশটা সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন মানে কোমরের মাপের ওখান থেকে বডির মাপ পর্যন্ত আমি সেলাই দিয়ে নিলাম। এখানেও আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু বডির অংশটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি নিচের কাপড়টা একটু তেরা বেঁকা আছে কাপড়টি সোজা করে কেটে নিচ্ছি। এবার সাইডের বাড়তি অংশটুকুও কেটে ফেলে দিচ্ছি। এবার আমি যে বড় সেলাইটি দিয়ে নিয়েছিলাম ওই সেলাইটা খুলে নিয়ে কোমরের অংশটা সেলাই করে নেব। দেখুন এখানে ব্লাউজের ঝুল কতটুকু আছে আমি কিন্তু মেপে নিয়েছি। ব্লাউজের ঝুল আছে 14 ইঞ্চি। এবার আমি নিচে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি নিচের অংশটা সেলাই করার জন্য। এবার আমি নিচের অংশটা একটা ভাঁজ দিয়ে নিচ্ছি 1 ইঞ্চির মতো। আমি 1 ইঞ্চির একটা ভাঁজ দিয়ে তার উপর দিয়ে এক্সট্রা করে সেলাই দিয়ে নিচ্ছি। এখানে আমি কোমরে মেশিনের সেলাই দিয়ে নিলাম। আপনারা চাইলে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন। দেখুন পুরাটাই 1 ইঞ্চি ভাঁজ দিয়ে আমি কোমরের অংশটা সেলাই দিয়ে নিচ্ছি। এবার যে অংশটা বোতামের ঘরটা সেলাই হয়ে গেছে ওইটার মাপ এই অংশটাই নিয়ে দুইটা সমান রেখে আমি ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি মেশিনের 1 চাপ পরিমাণ সাইডে রেখে। ডাবল সেলাই দিলে দেখতে ভালো লাগে, আপনারা একটাও দিয়ে নিতে পারেন। দেখুন আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। সেলাইটি করার পরে নিচের অংশটা দেখতে কেমন হয়েছে। এবার আমি হাতার অংশটা সেলাই করে নেব। হাতার অংশটি সেলাই করার জন্য মানে উল্টা সুলটা বোঝার জন্য আমি এপাশে একটা দাগ দিয়ে নিচ্ছি আর ওপাশে আর একটা দাগ দিয়ে উল্টা পাশটা চিহ্ন করে নিয়েছি যাতে আমি বুঝতে পারি সেলাই করার সময়। এবার নিচে থেকে 1 ইঞ্চির একটা ভাঁজ দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানেও কিন্তু আমি মেশিনের সেলাই দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন। এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এই যে সেলাই করার পরে এরকম হয়েছে।
একই ভাবে অপর হাতটাও আমি সেলাই দিয়ে নিচ্ছি। এবার আমি হাতার অংশটা সেলাই করে নেব। দেখুন এটা কিন্তু বাম হাতা, তাহলে বাম হাতার পিছন পাড়টা বেশি থাকবে, সামনের পাড়টা কম থাকবে। এটা তাহলে আমি বাম হাতার মাপ নিয়ে হাতাটা সেলাই করে নেব। দেখুন হাতার এখানে মুখ আছে 11 ইঞ্চি, আর বাম হাতা দেখুন এটা যেহেতু বাম হাতা, সেহেতু বাম হাতার হাতাটা নিয়ে এখানে মাপ নিয়ে নিছি। নিয়ে মাপ বরাবর একটা দাগ দিয়ে নিলাম। নিয়ে ওই দাগ বরাবর হাতার মুখের ওখান থেকে বগল মোহরা পর্যন্ত একটা সেলাই দিয়ে নেব। ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এবার দেখুন হাতার অংশটা আমি বডির অংশের সঙ্গে জয়েন্ট দিয়ে নেব। বাড়তি অংশটুকু কেটে নিচ্ছি। নিয়ে এবার হাতার অংশ বডি পার্টের বাম হাতায় জয়েন্ট দেওয়ার জন্য দেখুন আমি সুলটা পাশে, মানে সুলটায় সুলটা মিশিয়ে বডি পার্টের সামনে পার্টের দিকে হাতাটা 1/2 ইঞ্চি এগিয়ে নিয়ে সেলাইটি দিয়ে নেব। কারণ হাতাটি ঘুরে যায়, এজন্য হাতার অংশটা বডি পার্টের মানে সামনে বডির অংশের দিকে একটু ঘুরিয়ে দিতে হবে, যাতে হাতাটা ঘুরলেও ঠিকঠাক থাকে। এবার আমি 1/2 ইঞ্চি বরাবর একটি সেলাই দিয়ে নিলাম। আমি পুরাটাই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। আমি কিন্তু টেনে টেনে সেলাইটি করছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন, এজন্য আস্তে আস্তে সেলাইটি দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। একইভাবে আমি অপার হাতাটিও লাগিয়ে নেব। দেখুন এটা কিন্তু ডান হাতা, তাহলে ডান হাতার বডির সঙ্গে ডান হাতের হাতাটা লাগিয়ে নেব। এখানেও ঠিক একইভাবে হাতার মুখের মাপটা নিয়ে নিচ্ছি, আর ডান হাতার বগল মোহরাটা নিয়ে মোহরার মাপটা নিয়ে নিচ্ছি। এবার দাগ দুটো মিলিয়ে দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। এখানেও ডাবল সেলাই দিয়ে নিলাম। এখানেও ঠিক একইভাবে দেখুন বডির অংশের দিকে হাতার যে সেলাইয়ের অংশটা, এটা 1/2 ইঞ্চি এগিয়ে দিলাম। দিয়ে একইভাবে ওই হাতাটার মতো এই হাতাটাও সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন সাইডে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা দিয়ে নিচ্ছি। এটাও সেলাই করা হয়ে গেছে আমার। সেলাইটি করার পরে দেখুন হাতার মোহরার অংশটা দেখতে কেমন হয়েছে। ধন্যবাদ।